সংসদে আল্লাহর রাসূলের সম্মান বাঁচানোর জন্য, ইসলামের মর্যাদা রক্ষার জন্য অতি তাড়াতাড়ি দ্রুত কাদিয়ানীদেরকে কাফের এবং অমুসলিম ঘোষণা করুন। যে কাদিয়ানীদেরকে কাফের বলবে না বা সন্দেহ করবে, সে নিঃসন্দেহে পাকা কাফের। যদি কখনো উলামায়ে কেরাম কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য, আমার রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য নিজের তাজা রক্ত দিতে ডাক দেয়, আমাদের আকাবীরদের মতো কালা কালা নিজের তাজা রক্ত আর করে যদি প্রস্তুত আছো, আল্লাহ আকবার বলে হাত উঠা। নবীর পরে নবী, এ আইন কেন করা হবে না জাতি জানতে চায়? আমরা কবরে যাওয়ার আগে জিনিসটা দেখাও, সংসদে আইন পাস করে দেখাও, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। এই ইস্তেমার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে, তাদের মূল দাবিটা হলো কাদিয়ানি যারা, তারা মুসলিম নয়। পৃথিবীর বড় বড় মুসলিম দেশগুলো তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। এরকম পরিস্থিতিতে কাদিয়ানিদেরকে আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা দরকার। তারা কাফের, 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 নবীর পরে নবী নাই। আল্লাহ আমাদের আহ্বান কবুল করুক। এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে এসে বিশ্ব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চালা পান্ডারা বিশ্ব নবীর বিরুদ্ধে বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লা করে টেকে না পারে, কিন্তু কাদিয়ানি নাম নিয়ে থাকতে হবে, কাফের নাম নিয়ে থাকতে হবে। যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে, নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে, কোনো হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না, কোনো খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না। এইভাবে যদি কাদিয়ানিরা চায় নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক, কোনো আপত্তি নাই। কিন্তু আহমদি মুসলিম নাম নিয়ে, মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানিদের বসবাসের সুযোগ নাই। সুতরাং তাদের কাফের হওয়ার ব্যাপারে, যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করে না, কাফের হওয়ার ব্যাপারে কোনো ধরনের কি নেই, সন্দেহ সংশয়ের সামান্যতম কোনো সুযোগ নেই, সামান্যতম সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যখন প্রশ্ন করা হলো, তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেছে যে যে আমাকে বিশ্বাস করবে না সে কাফের, কিন্তু যে মুহাম্মদকে স্বীকার করবে সে কাফের। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের যেই কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে আলা, সবচেয়ে উঁচু নবী হবার পরেও যেই কুলাঙ্গার নিজেকে নবী দাবি করেছে, ওই কুলাঙ্গার নবী নয়, এক নম্বরের শয়তান। বিশ্ব নবী যে শেষ নবী, এটা যারা মানে না তারা কি মুসলমান না কাফের? আরো জোরে। সুতরাং কাদিয়ানি যারা আছে দুনিয়াতে, ওরা অমুসলিম, এটা ঘোষণা রাষ্ট্রীয় ভাবে দেওয়া দরকার। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, 92% মুসলমানের দেশে কাদিয়ানিরা কি করে সাহস পায় তাদের বাৎসরিক সালানাকে বাস্তবায়ন করার? এই 92% মুসলমানের দেশে মুসলমানরা কোনোদিন এটা মেনে নেবে না, মেনে নেবে না। 1971 সালে 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রয়োজনে আবার লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে সোনার বাংলায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম গোষ্ঠীর দাবি আদায় হবেই, হবেই, হবে। কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না, তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অবশ্যই কাফের মনে করতে হবে, যারা শেষ নবীর নবুয়ত মানে না তারা কশিন কালে মুসলিম হতে পারে না।
কারণ আমরা বিশ্বাস করি নবীর পরে কোন নবী নাই। নবীর পরে যারা নিজেকে নবীর আসনে অধিষ্ঠিত করতে চায় ওরা নিজেদেরকে যত বড় মুমিন বলেই দাবি করুক না কেন, আমরা মরণ পর্যন্ত বলেই যাব কাফের কাফের কাদিয়ানিরা কাফের। কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি এটা যদি বিশ্বাস না করে তাহলে তাকে যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা মেনে নিবে না, ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে কেউ যদি বিশ্বাস না করে তাকেও মুসলমান মেনে নিতে পারে না।